দেখুন আহ মোহাম্মদ হাবিবুল্লাহ যাকে মূলত গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারই কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে ভারত বাংলাদেশের যে গোয়েন্দা তৎপরতা এই গোয়েন্দা তৎপরতার একটা যে গোয়েন্দা তথ্য আদান প্রদান তার কিন্তু একটা অন্যতম উল্লেখযোগ্য একটা নিদর্শন কারণ বাংলাদেশে গত মাসেই যে গুলিস্তান এবং শাহিনবাগে যে বাংলাদেশ গোয়েন্দা তল্লাশি চালায় বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সেখান থেকে মূলত পাঁচজনকে আটক করা হয় যে পাঁচজনের থেকে কিন্তু মূলত এই মোহাম্মদ হাবিবুল্লাহ হদিশ পায় এবং মোহাম্মদ হাবিবুল্লাহ একজন সাধারণ ছাত্র যার বাবা দিনমজুরি করে এবং অত্যন্ত সাধারণ যে গ্রামবাসী তাদের একটা আলাদা দৃষ্টি তার দিকে ছিল তারা কিন্তু বলতো নিরীহ নিপাত ভদ্র ছেলে এবং খুব গরিব বাড়ির ছেলে কিন্তু তার বাড়িতেই যখন গতকাল এস টি এ দেয় সেখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে ব্যাপক গ্রতি অর্থাৎ প্রচুর ইলেকট্রনিক ডিভাইস ভারত এবং বাংলাদেশের প্রচুর জনবহুল শহরে তার যে একেবারে জনবহুল শহরের ছবি গুরুত্বপূর্ণ ছবি সেই ছবি রয়েছে ভারত বাংলাদেশের যে সেনাবাহিনী তাদের গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে যে নথি ভারত বাংলাদেশের গোয়েন্দা বা কারোর কাছে এই যে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নথি অন্যদিকে ভারতের যে সেনাবাহিনী পানা করে রয়েছে বায়ুসেনা তাদের ঘাটির একাধিক ছবি একাধিক নথি এবং ভারতের ইন্ডিয়ান অয়েলের ডিপো মূলত বলা হচ্ছে শাহাদাত নামে তাদের যে জঙ্গি মডিউল অর্থাৎ জঙ্গি মডিউল ধরলেন যে ওই যে শাখা এই আল কায়দার শাখার মূলত যে জঙ্গি মডেল শাহাদাত শাহাদাতের আন্ডারে তারা কিন্তু এখানে কোন রকম বড় কোন দুর্ঘটনা তারা ঘটাতে চেয়েছিল যেটা কিন্তু আগেভাগে খোঁজ পেয়েছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তাদের যে ইনফরমেশন সেই ইনফরমেশনের বেসিসে কিন্তু ভারতেই তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানে কিন্তু বড় সড়ো যে একটা ছক সেই ছক কিন্তু ইতিমধ্যেই বানচাল করতে সক্ষম হয়েছে দেশের গোয়েন্দা বাহিনী এবং এখানেই বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যে 5 জন গ্রেফতার হয়েছে আরও কিন্তু বেশ কয়েকজন টিএস কিছু জঙ্গি বাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ফলে যে তাদের যে গোপন যে তথ্য বা এই যে তদন্ত অভিযান সেই সম্পর্কে এখনো সম্পূর্ণ তথ্য গোবিন্দ ভাই কিন্তু সামনে আনছেন না তবে তারা বলছে একটা বড় সর যে তাদের যে চক্রান্ত সেটা কিন্তু তারা ব্যর্থ করতে সক্ষম হয়েছে তবে এটা উল্লেখযোগ্য বিষয় যে প্রায় 10 বছর আগে পশ্চিমবঙ্গের যে জেলা থেকে এই ঘটনা সামনে এসেছিল অর্থাৎ আপনি যতক্ষণ খাগড়াগড় বিস্ফোরণ সেই খাগড়াগড় বিস্ফোরণের পরে কিন্তু জামাতের যে স্লিপার সেল পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তৈরি হয়েছিল সেই কোনায় কোনায় স্টিপার সেল কিন্তু ভাঙতে সক্ষম হয়েছিল এনআইএ 10 বছর পরে ঠিক 10 বছর পরে কিন্তু আবারো এই আবারো একটি জঙ্গি সংগঠন যেটা আলकायदा शाखा সংগঠন বলা হচ্ছে তার কিন্তু যে সঙ্গী সংগঠনের সদস্য তাদের কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আবার পাওয়া যাচ্ছে এবং যাদের মূল উদ্দেশ্য শুধু ভারতে নয় বাংলাদেশেও অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি করা এই বাংলাদেশে অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি করা পাশাপাশি যে সশস্ত্র আন্দোলন সেগুলোকে সেখানে মদদ দেওয়া সেগুলোকে কিন্তু একটা কিন্তু লক্ষ্য সেখানে কিন্তু করা যাচ্ছে শুভজিৎ খুবই সংবেদনশীল তথ্য আছে কি না তবে একটু জানতে চাই যাদেরকে গ্রেফতার করা হলো এরই মধ্যেই আহ তাদেরকে কি আদালতে তোলা হয়েছে এবং তার পরের প্রক্রিয়াটা কি এটা নিশ্চয়ই একটা খুবই সংবেদনশীল এবং বড় ঘটনা যদি এ বিষয়ে কোন তথ্য আপনার কাছে থেকে থাকে দেখুন মিনাজ আজকে কিন্তু শুধুমাত্র এই যে জাকিয়া গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ তারকে কিন্তু শুধুমাত্র একানয় তার সঙ্গে তার বাবাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং দুজনকেই কিন্তু আদালতের তোলা হয়েছে আদালতে এখনো পর্যন্ত তাদের 14 দিনের হেফাজতে নিয়েছে এসটিএফ মূলত বলা হচ্ছে শুধুমাত্র এই ছাত্র একানয় কারণ যে ছাত্রকে আপাতত দৃষ্টিতে একজন নিরীহ ছাত্র হিসেবে দেখা হয়েছে বলা হচ্ছে এই কিন্তু যে কোটা শাহাদত মডিউল যেটা পশ্চিমবঙ্গে চলছিল তার মূল ইমপিং এবং একে গ্রেফতার করেই কিন্তু একাধিক সূত্র পাওয়া গেছে মূলত জঙ্গি সং যারা পশ্চিমবঙ্গে operate করছিল তারা কিন্তু একাধিক encrypted message মাধ্যমে কথা বলতো বিট নামে তারা একটি app ব্যবহার করত যে app মাধ্যমে তারা মূলত recruitment এর কাজ অর্থাৎ যে একেবারে জামাতের সংগঠন পশ্চিমবঙ্গের শিখ দ্বারা ভেঙে দেওয়ার পরে অর্থাৎ খাগড়াগড় আন্দোলনের পর খাগড়াগড় বিস্ফোরণের পর সেখানে কিন্তু আবার নতুন করে তারা হচ্ছে চাড়া দিয়েছিল এবং সেখানে জঙ্গি সংগঠনের নতুন রিক্রুটমেন্ট তারা শুরু করছিল বিট নামে একটি অ্যাপ মাধ্যমে এবং সেই অ্যাপটির একাধিক চ্যাটবক্স কিন্তু এখনো পর্যন্ত যে স্টেপ তারা কিন্তু ক্র্যাক করতে তো সক্ষম হচ্ছে সেই চ্যাট বক্সের মাধ্যমে তারা কিন্তু প্রচুর নতুন নতুন ডেটা পাচ্ছে নতুন করে কাদের রিক্রুটমেন্ট করা হয়েছে বাংলাদেশে কাদের রিক্রুটমেন্ট করা হয়েছে রিক্রুটমেন্টের প্রসেস কি ছিল এই সবmost জিনিস কিন্তু এসটিএফ চাইছে তারা আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে সামনে আনছে এবং তার জন্য তারা 14 দিনের হেপোচ হচ্ছে সেটা আদালত মঞ্জুর করেছে শুভজিৎ অসংখ্য ধন্যবাদ আপনাকে